চট্টগ্রামে স্বাস্থ্য অধিদপ্তরের ভবন নির্মাণে পুকুর চুরি নিয়ে জানতে চাইলে সময় সংবাদকে সমঝোতার প্রস্তাব নির্বাহী প্রকৌশলীর, কমিশন দিলেই মেলে কাজ। বাজারে সাধারণ ঠান্ডা জ্বরের ওষুধ সংকট, সরবরাহ ঘাটতির অভিযোগ ফার্মেসি মালিকদের, সংকট নেই দাবি ঔষধ শিল্প সমিতির। বিসিকের ব্যর্থতায় সাভারের চামড়া শিল্পনগরী এখন ভাগার, সিইটিপি পুরোপুরি কার্যকর না হওয়ার দায় ট্যানারিগুলোর, বলছে বিসিক প্রত্যাখ্যান মালিক পক্ষের। এবং কম পশুর হাটে কি কম হবে সংক্রমণ, দ্বিমত বিশেষজ্ঞদের। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা, স্বাস্থ্যবিধি মেনে চলার নিয়ে সন্ধিহান ইজারাদাররা। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। কমিশন দিলেই মেলে কাজ, আর এই সিন্ডিকেটের নিয়ন্ত্রণে একজন নির্বাহী প্রকৌশলী সহ বেশ কয়েকজন। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভবন নির্মাণে পুকুর চুরি নিয়ে জানতে চাইলে সময় সংবাদকে সমঝোতার প্রস্তাব দেন অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সকালে অফিস টাইমে আমি এমনি করছি 12-13 টাকা, আমার এমসিও কইরা তারপর তুমি শিডিউল কিনবে ঢাকা হেড অফিস শুধু আমাদের ডিপার্টমেন্ট, ওভারঅল সব ডিপার্টমেন্টের কথা। নতুন কাজ সর্বোচ্চ 8% টাকা দিয়ে নিচ্ছে। টেন্ডার নোটিশে স্বাস্থ্য অধিদপ্তরের নির্মাণ শাখার 10টি কাজের মধ্যে 3 নম্বর কাজটি বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের একটি গ্যারেজ। এই নির্মাণ কাজ পাইয়ে দিতে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে 12% কমিশন চান রাঙ্গামাটির সহকারী প্রকৌশলী মেহেদী হাসান। ঠিকাদারের অভিযোগ, এই সিন্ডিকেটের সাথে জড়িত চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের নির্মাণ শাখার একজন নির্বাহী প্রকৌশলী। 9 লক্ষ টাকা চট্টগ্রাম নগরী সিনেমা প্যালেসে স্বাস্থ্য অধিদপ্তরের নির্মাণ শাখার 6-তলা ভবন নির্মাণে ব্যয় হয়েছে 6 কোটি টাকার বেশি, কিন্তু নতুন আরেকটি টেন্ডার করে ভবনের সামনের সামান্য এ বাগানের সৌন্দর্য বর্ধনে 2 কোটি 24 লাখ টাকা খরচ দেখিয়ে বড় অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। আমিও বুঝতেছি না ব্যাপারটা, আমরা এত বড় একটা বিল্ডিং 40 লাখ দিয়ে করতে, 60 লাখ দিয়ে করতে পারলাম, ওরা 2 কোটি 24 লাখ দিয়ে কি কাজ করলো, এটা আমাদেরও বোধগম্য নয়। অনিয়মের বিষয়ে কথা বলতে অফিসে গেলে পাওয়া যায়নি নির্বাহী প্রকৌশলী ফারুককে। অবশ্য পরে ফোন করে বিষয়টি সমঝোতা করার অনৈতিক প্রস্তাব দেন তিনি। নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদের বিরুদ্ধে দুদকেও বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। নির্মাণ কাজের কোনো তদারকি না থাকায় এই বিভাগ দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে মনে করে সচেতন নাগরিক কমিটি। পূর্বেই ঠিকাদারকে জানিয়ে দিয়েছে কাজ পেতে চাইলে কাজের টোটাল প্রাককলন ব্যয়ের 15% নগদে তাদেরকে দিতে হবে। বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও কক্সবাজার সহ স্বাস্থ্য বিভাগের নির্মাণ সংক্রান্ত সব কাজ নিয়ন্ত্রিত হয় নির্মাণ শাখা থেকে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাজারে সংকট দেখা দিয়েছে সাধারণ জ্বর সর্দি কাশির মতো নিত্য প্রয়োজনীয় ওষুধের। এসব রোগে আক্রান্তদের ভোগান্তি তাই বাড়ছে প্রতিদিন। ফার্মেসিগুলো বলছে সরবরাহ না থাকায় বিক্রি করতে পারছেন না তারা। ঔষধ শিল্প সমিতি বলছে কোভিডের প্রাথমিক চিকিৎসায় এসব ওষুধের ব্যবহার বেড়ে গেলেও সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে চিকিৎসকরা বলছেন নিত্য প্রয়োজনীয় সাধারণ ওষুধের সংকট যুক্তিহীন, অধিক মুনাফার লোভে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। নাজমুস সালেহের রিপোর্ট। হঠাৎ করে জ্বর, সর্দি, কাশি কিংবা গলা ব্যথার মতো সাধারণ নিত্য প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দিয়েছে বাজারে। এসব রোগের চিকিৎসায় ব্যবহৃত নাপা, ফেক্সো, এইস, কেভি কিংবা রেক্সের মতো ওষুধের সংকট দেখা দিয়েছে। দোকানের পর দোকান ঘুরে কাঙ্ক্ষিত ওষুধ না পেয়ে দুর্ভোগে সাধারণ মানুষ। 4-5টা দোকানেই নাপা, প্যারাসিটামল এবং ফেক্সোফেনাডিন এই গ্রুপের ওষুধ খুঁজছি, সবাই বলতেছে নাই নাই নাই। 5-6টা দোকান খুঁজছি, একটা পাইছিলাম এক পাতা, একবার নিয়ে গেছি, পরে আর পাইলাম না।
ফার্মেসি মালিকরা বলছেন, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে চাহিদার তুলনায় সরবরাহের ঘাটতি থাকায় বেড়েছে সংকট। নাপা এক্সটেন্ড সাপ্লাই নাই, নাপা সাপ্লাই নাই, ফেক যোগ্য তো দুই মাস ধরে আমরা কাস্টমারদেরকে দিতে পারতেছি না। কাস্টমার চাহিদা বেশি, যার কারণে কোম্পানি দিতে পারতেছে না। ঔষধ শিল্প সমিতির দাবি, স্বাভাবিক আছে সরবরাহ, বরং মানুষ আতঙ্কিত হয়ে নিত্যপণ্যের মতো এসব ওষুধও মজুত করছেন, ফলে বেড়েছে সংকট। ওষুধের কোনো অভাব নেই, আমরা সাপ্লাই দিতে পারছি। দশ বাক্স একটা দোকানের চাহিদা ছিল, দশ বাক্স দিছে হয়তো সাত দিন যেত, অত দেখা গেল যে দশ বাক্স দুজন লোক এসে কিনে নিয়ে গেল। আর কোভিড চিকিৎসকরা বলছেন, অধিক মুনাফার লোভে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। সবগুলো ওষুধ কোম্পানি এটা তৈরি করে, আমার মনে হয় না এটার কোনো যৌক্তিকতা আছে। আমার মনে হয় এর পিছনে বাজার নিয়ন্ত্রণে কোনো সমস্যা আছে কিনা, ওষুধ কোম্পানিগুলোর প্রয়োজন উদ্যোগের কোনো অভাব আছে কিনা, সেই বিষয়টি দেখা দরকার। ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে আরও কার্যকর ভূমিকা পালনের তাগিদ সাধারণ মানুষের। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। শ্রমিকের ব্যর্থতায় বর্জ্যের ভাগাড় হতে বসেছে সাভারের চামড়া শিল্পনগরী। বহু প্রতীক্ষার পর রাস্তাঘাট ঠিক হলেও তা সয়লাব অবৈধ ডাম্পিং এয়ার রূপচে পড়া ট্যানারি বর্জ্যে। সম্পূর্ণ শোধন না করে এখনও সিইটিপির দূষিত পানি ফেলা হচ্ছে ধলেশ্বরীতে। কোরবানির আগে বর্জ্য ব্যবস্থাপনার এমন বেহাল দশায় শঙ্কিত ট্যানারি মালিকরা। যদিও সংকট সমাধানে স্থায়ীভাবে তিনটি ডাম্পিং এয়ার তৈরি হচ্ছে জানিয়ে প্রকল্প পরিচালকের দাবি, এর একটি প্রস্তুত হবে ঈদের আগেই। জুবায়ের ফয়সালের রিপোর্ট। আমি বুঝি টেকনোলজিস্ট হয়ে যায় এটা করলে এটা হবে, যারা বুয়েট থেকে সিভিল পাস করছে তারা বুঝলো না। এই প্রকৌশলী বলছিলেন নানা সংকটে জর্জরিত সাভারের চামড়া শিল্পনগরীর কথা। বিরাট সম্ভাবনার বাতি জ্বালিয়ে যা দপ করে নিভে যাওয়ার দশা হয়েছে। আপনার মনে হতে পারে আমি বোধহয় দাঁড়িয়ে আছি কোনো বর্জ্যের ভাগাড়ে, কিন্তু সত্যিটা হলো এটি আধুনিক এবং পরিবেশ বান্ধব চামড়া শিল্পনগরী, তবে তা শুধু খাতা কলমেই। আসলে একটা অপরিপক্ক ফল জোর করে পাকানোর চেষ্টা করা হলে কি দশা হয় তার সবচেয়ে বড় প্রমাণ হরিণধরার এই প্রকল্পটি, যার পরতে পরতে এখন অব্যবস্থাপনার উৎসব। মাত্র 50 বর্গফুটের একটা গর্ত থেকে আজ বিশাল আকার ধারণ করেছে অবৈধ ডাম্পিং ইয়ার্ড। শিল্পনগরীর মূল নকশায় এর কোনো অস্তিত্বই ছিল না, ট্যানারির কঠিন বর্জ্যের চাপে যার এখনই বেহাল দশা। অথচ করোনা সংকটে দীর্ঘদিন বন্ধ থাকার পর ট্যানারিগুলোতে কাজ শুরু হয়েছে দিন পনেরো আগে। এ নিয়ে উদ্বিগ্ন খোদ প্রকল্প পরিচালকই। এরকমভাবে ডাম্পিং করে বর্জ্য ব্যবস্থাপনা করা কঠিন ব্যাপার। যদি ফুল ফেজে কাজ চলে তাহলে এরকম পাহাড় হইতে লাগবে এক মাস। এখনও লেজে গোবরে অবস্থা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের। চলছে সবগুলো মডিউল, কিন্তু সম্পূর্ণ শোধন হচ্ছে না বর্জ্য, ফলে অব্যাহত রয়েছে ধলেশ্বরীর দূষণ। বিসিক মনে করছে সিইটিপি পুরোপুরি কার্যকর না হওয়ার দায় ট্যানারিগুলোর, যদিও তা প্রত্যাখ্যান করছে মালিক পক্ষ। বাল্ব দেওয়া বন্ধ করে দেবে এক মিনিটের পর কাজ দেয়, এইটুকু গাভিনীদের জন্য করে না, তার জন্য আমাদের দেখা যায় ক্রোমিয়াম এবং সাধারণ ইমপ্লান্ট একসাথে ঢুকে যাচ্ছে, একসাথে ঢুকলেও যে রিকভারি করা যাচ্ছে না। তারা যে ব্যর্থ, যে সময় আমাদের লেআউট প্ল্যান দিয়েছিল বিসিক, সে সময় কিন্তু কোনো সেডিমেন্টেশনের ডিজাইনই ছিল না। দেরিতে হলেও কোরবানি সামনে রেখে শিল্পনগরীর বর্জ্য ব্যবস্থাপনায় নজর দিয়েছে সরকার। শক্ত কাঠামোর উপর তৈরি হচ্ছে তিনটি ডাম্পিং ইয়ার্ড। বিসিকের আশ্বাস, এর একটি শেষ হবে ঈদের আগেই, যদিও তাতে একদমই আস্থাহীন ট্যানারি মালিকরা। তিনটা ইমার্জেন্সি ডাম্পিং ইয়ার্ড করার সিদ্ধান্ত হয়েছে, একটা হয়তো আমরা চেষ্টা করছি ঈদের আগেই পেয়ে যাবো, তাহলে এই বছরের ক্রাইসিস আমাদের হবে না। এই অস্থায়ী ডাম্পিং দিয়ে আমাদের কোনো কাজে আসবে না, রিইউজ না করি তাহলে আপনার এটা স্তূপকৃত করে আপনার আরো পরিবেশের দূষণ হবে। 200 একর জমিতে গড়ে ওঠা শিল্পনগরীতে 155টি ট্যানারির মধ্যে এখন পর্যন্ত বিক্রয় ও ব্যবহারযোগ্য চামড়া উৎপাদন করছে 133টি প্রতিষ্ঠান। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, সাভার, ঢাকা। রাজধানীতে পশুর হাট কম বসবে, তাতে কি কমবে সংক্রমণের ঝুঁকি? বিশেষজ্ঞরা বলছেন হাট কম হওয়ায় লোকসমাগম বেশি হবে, এতে পরিস্থিতি চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে। সিটি কর্পোরেশন স্বাস্থ্যবিধি মানার কথা বললেও বাস্তবায়ন নিয়ে শঙ্কা রয়েছে ইজারাদারদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ঢাকা উত্তর সিটির 6টি হাটের মধ্যে একটি উত্তরার বৃন্দাবনে, বাকি 4টি উত্তরখান, কাওলা, ডুমনি ও ভাটারার সাইদনগরে, আর গাবতলীর পশুরহাট ঢাকা উত্তর সিটির স্থায়ী হাট। দক্ষিণ সিটিতে 5টি হাটের অনুমোদন দেওয়া হলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে 19 জুলাই। করোনা সংক্রমণ আর অর্থনৈতিক সংকটের কারণে এবারের হাট নিয়ে অনেকটা শঙ্কায় ইজারাদাররা। আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমাদের স্বাস্থ্য রক্ষা, এবং আরেকটা বড় চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক। এই দুইটা চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা কাজ করতে
করার চেষ্টা করছি। করোনা সংক্রমণ রোধে এবার ঢাকার দুই সিটি কর্পোরেশন কুরবানির পশুর হাট কম বসানোর সিদ্ধান্ত নিয়েছে। আর পশুর হাট কম হওয়ার ফলে বাজারে ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি বাড়বে, তাতে করে বাজারে স্বাস্থ্যবিধি কতটা মেনে চলা সম্ভব হবে তা কিন্তু প্রশ্ন থেকেই যায়। তবে প্রচলিত হাটের চেয়ে ডিজিটাল হাটের উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। ডিজিটাল প্ল্যাটফর্ম একেবারেই সুপরিশীলিত, সুব্যবস্থা বন্দোবস্ত এবং স্বাস্থ্য রক্ষার প্রোটোকল অনুযায়ী কার্যক্রম ছাড়া কোনো ধরনের হাট ব্যবসা এবার অন্তত যেন আমার তো সকল অর্জন ধ্বংস করে না দেয়। আর পশুর হাটের স্বাস্থ্যবিধি না মানলে কঠোর হওয়ার হুঁশিয়ারি ঢাকা উত্তর সিটির। প্রত্যেকটি হাটে আমরা ম্যাজিস্ট্রেট দিয়ে দেবো ব্যাপারটা মনিটরিং করার জন্য, তার জন্য মাস্ক পরে বা স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করে করে হাত ধোয়ার জন্য হাটের বাইরে আমরা বলেছি যারা ইজারাদার নিবে তাদেরকে সেই ধরনের বন্দোবস্ত কিন্তু আমরা করতে বলেছি। এবারের পশুর হাট চলবে ঈদের দিন সহ মোট 5 দিন। ওবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদ উপলক্ষে কুষ্টিয়ায় বসেছে পশুর হাট। তবে এবার গরুর দাম কমলেও করোনার কারণে তেমন বেচাকেনা নেই বলে দাবি গরু ব্যবসায়ী ও খামারিদের। এ বিষয়ে জানাতে বালিয়াপাড়া পশুর হাটে আছেন রিপোর্টার এস এম রাশেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, আজ সকাল থেকে কুষ্টিয়ার সর্ববৃহৎ পশুর হাট বালিয়াপাড়া পশুর হাটে কিন্তু শুরু হয়েছে পশু কেনা বেচা, বিশেষ করে গরু এবং ছাগল। তো আমি এখানে যারা পশু বিক্রি করতে এসেছি, বিশেষ করে গরু ব্যবসায়ী যারা আছে তাদের সাথে আমি কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে মূলত এখানে যে পরিমাণে গরু আসলে হাটে এসেছে সেই তুলনায় আসলে ক্রেতার সংখ্যা অনেক কম, এবং বিশেষ করে ঢাকা এবং চিটাগাং থেকে যে ব্যাপারীরা আসার কথা সেই তুলনায় আসলে আজকে কিন্তু এই বালিয়াপাড়া হাটে কিন্তু খুব কম পরিমাণে এসেছে। যার কারণে আসলে বিক্রেতারা আসলে সঠিক ভাবে আসলে তারা গরু বিক্রি করতে পারছে না। তো বিশেষ করে যারা প্রান্তিক পর্যায়ে যারা কৃষক, বিশেষ করে যারা গরু উৎপাদন করেছে তাদের সাথে আমি কথা বলি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এবার কিন্তু সাধারণ মানুষের ভিতরে কিন্তু ছোট জাতের গরুগুলো আসলে বেশি চাহিদা রয়েছে, কিন্তু খুব বেশি মূল্য দিতে চাচ্ছে না। তো আমি এখানে যারা ক্রেতা যারা আছে বাড়িয়া হাটে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এবার কি পরিমানে ক্রেতা রয়েছে এবং আসলে গরুর দাম হিসেবে তারা আসলে এখানে গরু কিনবে। তো আমি কুষ্টিয়া জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসনকে জানিয়েছেন যে কুষ্টিয়াতে 12টি স্থায়ী হাট রয়েছে, তবে এবার কিন্তু কুষ্টিয়া জেলা প্রশাসন থেকে কোনো অস্থায়ী হাট আসলে দেয়নি, কারণ করোনা প্রতিরোধের কারণে জেলায় কোথাও এবার অস্থায়ী হাট কুষ্টিয়া জেলা প্রশাসন থেকে দেয়নি। জেলা প্রশাসন আরো জানিয়েছেন যে আসলে জাল টাকার যে বিষয়টা আছে, যাতে কোনো ক্রেতা বিক্রেতা যাতে জাল টাকা নিয়ে প্রতারিত না হয় সেই বিষয়ে আসলে এখান থেকে আসলে তারা বেশ করে জাল টাকা শনাক্ত করার মেশিন বসেছে। তো কুষ্টিয়ার বালিয়াপাড়ার পশু হাট কেনা বেচা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নতুন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেওয়ার পরও পাহাড়ি ঢলের দুর্ভোগ ঘঁচেনি ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলাবাসীর। লাখ লাখ মানুষকে প্রতি বর্ষা মৌসুমে অপূরণীয় ক্ষতি গুনতে হচ্ছে। এদিকে পাহাড়ি ঢলের পানি নিয়ন্ত্রণের সংকুচিত বাঁধ দিয়ে পানিতে ফেলা হয়েছে প্রায় 150 কোটি টাকা। এবারও নদীতে সম্প্রসারিত বাঁধের বিষয়ে ধোয়াশা রেখে কর্তৃপক্ষ বলছে নতুন বাঁধের জন্য 825 কোটি টাকার প্রকল্প প্রস্তুত করা হয়েছে। মীর হোসেন রাসেলের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। বছরের পর বছর বর্ষায় এলেই মুহুরি নদীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যেত ভাটির এখানকার পশুরাম ও ফুলগাজী উপজেলার বিস্তীর্ণ এলাকা। 2004 সালে ফেনীর পরশুরামের মুহুরি নদীর দুই তীরের সম্প্রসারণ করে 100 মিটার দূরত্বে বাঁধ দেওয়ার 167 কোটি টাকার প্রকল্প প্রস্তুত করা হয়। পরবর্তীতে প্রকল্পের ব্যয় কমিয়ে নদী সংলগ্ন পুরনো বাঁধের উপরে 2006 সালে নতুন বাঁধের কাজ শুরু হয়ে শেষ হয় 2012 সালে। কিন্তু নির্মাণের পর তদারকির কোনো ব্যবস্থা না থাকায় ইঁদুরের গর্ত, অবৈধ বালি ও মাটি উত্তোলনে ধসার ফাটলের কারণে বরাবরের মতোই ঝুঁকির মুখেই বাঁধটি। প্রতিবছর ভাঙন মেরামত গড় ব্যয় হয়েছে প্রায় 2.5 কোটি টাকা, যা কোনো কাজেই আসছে না বলে অভিযোগ স্থানীয়দের। প্রত্যেক বছর বাঁধে ঠিকই, এরপরে যে আবার পরবর্তী মানে ভাঙে যায়। যতক্ষণ পর্যন্ত গাঙের সংস্কার নইব, গাঙের বিতর সংস্কার নইব, বাড়িঘর উচ্ছেদ না হইব,
ততদিন পর্যন্ত বাগনা রোধ করার মতো ক্ষমতা কারণে আমরা চাই স্থায়ী সমাধান। আমাদের তার কোনো প্রয়োজন নাই, সরকারের কাছে চাইতে আমাদের বেড়িবাঁধটা ঠিকঠাক করে দাও, আমরা আবার কৃষক চাষবাস করতে পারি। ফেনীর বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার জানালেন, আগামী দুই মাসের মধ্যে নতুন প্রকল্পটি একনেকে যাবে। স্টাডি করে আমরা একটা প্রকল্প তৈরি করছি, এটা একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে। আশা করছি যে এক থেকে দেড় মাসের মধ্যে এটা আমাদের ইনশাল্লাহ একলেকে উঠবে এবং এই বছর শেষ নাগাদ হয়তো আমরা কাজ শুরু করতে পারবো। মুহুরী ও কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সুবিধাভোগী ও সংশ্লিষ্টরা মনে করেন, নদীর দূরত্বে বাঁধ দিয়ে পানির ধারণ ক্ষমতা বাড়ানো না হলে নতুন প্রকল্পের টাকাও পানিতে যাবে। বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। মানিকগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। চারটি উপজেলার প্রায় 25,000 মানুষ পানিবন্দী অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এ বিষয়ে জানাতে দৌলতপুরে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, সবুজ, মানিকগঞ্জের আসলে চারটি উপজেলাটা ইতিমধ্যে বন্যা কবলিত হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু বন্যার পানিটা আসলে পদ্মা যমুনার পানিটা হু করে বাড়ছে। আজকে কিন্তু যমুনার পানিটা আরিচা ঘাট পয়েন্টে 72 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এটা আসলে মানিকগঞ্জের চারটি উপজেলার, বিশেষ করে হরিরামপুর এবং দৌলতপুরের মানুষের কিন্তু চরম অবস্থা সৃষ্টি হয়েছে দুর্ভোগের পানভাসী মানুষের। সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে কিন্তু এটা কমপক্ষে 8,000 হেক্টর জমিটা ফসলও কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে। এটা আসলে যে আমি যেখানে যাচ্ছি ভোর থেকেই রয়েছি এটা মানিকগঞ্জের দৌলতপুর এলাকাতে, বানবাসী মানুষকে আমি দেখেছি তো এটা কারো কিন্তু বাড়িতে এবং ঘরে কিন্তু হাঁটু এবং বুক সমান পানি রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এটা মানুষের যে জীবনযাত্রাটা তা কিন্তু তারা দিশাহারা হয়ে পড়ছে। অন্যদিকে কিন্তু গৃহপালিত পশু পাখি নিয়ে তারা কিন্তু এটা মানবতার জীবনযাপন করছে। অনেকে কিন্তু আসলে রান্না করতে না পেরে তারা কিন্তু না খেয়ে রয়েছে, এরকমও আমাদের কাছে অভিযোগ করেছে অনেকেই। তো সেই পানবাসী মানুষের অনেকে এটা অভিযোগ করেছে বলে এখনও পর্যন্ত কোনো জনপ্রতিনিধি তাদেরকে দেখতেও আসেনি। অন্যদিকে কিন্তু এই মানিকগঞ্জের অনেক যেমন নিম্ন অঞ্চল প্রতি বছরই প্লাবিত হয়, কিন্তু সরকারি বা জেলা প্রশাসন থেকে সেই রকম ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়নি। এটা তো সব কিছু মিলে এটা তো প্রত্যেক বছরই তারা কিন্তু এটা পানিতে এবং এই ফসলের ক্ষতি নিয়ে কিন্তু তারা এটা আসলে তাদের এটা এই দিন কাটাতে হচ্ছে। অন্যদিকে কিন্তু আমি হরিরামপুর যে উপজেলার নির্বাহী কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলেছি, তার সে বলেছে আসলে সরকারি যে প্রতিষ্ঠান রয়েছে হরিরামপুর উপজেলার সেখানে কিন্তু পানি ঢুকেছে। এই ছিল আমার কাছে সবুজ, মানিকগঞ্জের দৌলতপুর থেকে বন্যার সর্বশেষ অবস্থার খবর। সরকার তেমন কোনো পরিবর্তন না হলেও লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতায় গেল সপ্তাহ পার করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহ ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে প্রায় 113 কোটি টাকা, ডিএসইর এক্স বেড়েছে 7 পয়েন্ট। আগের সপ্তাহের তুলনায় দর বৃদ্ধি পাওয়া শেয়ারের সংখ্যা কমে নেমেছে 79টিতে। তবে ডিএসইর বাজার মূলধনে যোগ হয়েছে 477 কোটি টাকা। হরিপদ সাহার রিপোর্ট। গেল সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় প্রায় 347 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, সেই সাথে প্রধান সূচকে যোগ হয় 38 পয়েন্ট। তারপর দিন সোমবার লেনদেন বেড়ে 378 কোটি টাকা হলেও ডিএসইএক্স সূচক 10 পয়েন্ট কমে অবস্থান নেয় 4,089 পয়েন্টে। মঙ্গলবার থেকে লেনদেন ও সূচক ধারাবাহিকভাবে কমতে থাকে। বৃহস্পতিবার সপ্তাহের সর্বনিম্ন লেনদেন হয় 226 কোটি টাকা। ডিএসইএক্স সপ্তাহ শেষ করে 4,069 পয়েন্টে। ডিএসইর সবগুলো সূচকে সপ্তাহ ব্যবধানে উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে 60%। দৈনিক গড় লেনদেন 188 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে 301 কোটি টাকা। গত সপ্তাহে দরবারের শীর্ষ 5 প্রতিষ্ঠান ছিল জিকিউ বলপেন, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফাইন ফুড, অগ্রণী ইন্স্যুরেন্স ও সোনার বাংলা ইন্স্যুরেন্স। অন্যদিকে দাম হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল ঢাকা ডাইং, অ্যাপোলো ইস্পাত, পূবালী ব্যাংক, তাল্লু স্পিনিং, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ওয়ান স্কিম। সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া 358টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 79টির, কমেছে 100টির এবং অপরিবর্তিত আছে 179টির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। কোরবানির সামনে রেখে মশলা বাজারের বিক্রি বেড়েছে। নিত্যপণ্য মশলার বাজারের খবর জানাতে রাজধানীর মৌলভী বাজারে আছেন রিপোর্টার কাজল আবদুল্লাহ, বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাজল, হ্যালো,
সবুজ, আমরা এখন মূলত আছি মৌলভীবাজার। মৌলভীবাজার এখানে যদি একটু আগে থেকে বলি আপনি, সেটা হচ্ছে গিঞ্জি একটু পরিবেশ। পরিবেশে কিন্তু আসলে খুব ভালোভাবে যে মশলার বাজারে যে আসলে ঈদ বাজার সে সম্বন্ধে খুব ভালোভাবে যে আপনাকে দেখাতে পারবো সেটা না, তবুও তুলনামূলক দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে মশলার বাজারের যে সর্বশেষ অবস্থা সেটা হচ্ছে যে আসন্ন রমজান, আসন্ন যে কুরবানি ঈদ, কুরবানিকে সামনে রেখে যেহেতু মশলার বাজারে একটু বড় ধরনের চাপ পড়ে, সেই চাপ অনুযায়ী কিন্তু ব্যবসায়ী যেটা বলছেন তাদের মোটামুটি প্রস্তুতি রয়েছে সব কিছুই, এবং মালামাল সব কিছুই তাদের সর্বোচ্চ সরবরাহ রয়েছে বাজারে। এবং সেই অনুপাতে কিন্তু রমজানের আগে যেটি দেখেছিলাম যে আমরা প্রতিটি মশলার দাম সর্বোচ্চ হওয়ার কারণে এবং করোনার প্রভাবে মশলার যেহেতু ব্যবহার বেড়ে গিয়েছিল অনেক জায়গায় সব জায়গায় এবং সেই ব্যবহারটি এখনও আছে, সেই ব্যবহারের তুলনায় কিন্তু আমরা যেটি দেখছি সেটা হচ্ছে যে তখন কিন্তু দামটি বেড়ে গিয়েছিল এবং ব্যবসায়ীরাও কিন্তু প্রায় 10% কিন্তু প্রতিটি পণ্যের দাম কিন্তু কমিয়ে দিয়েছিল। এবং এখন যেটি আমরা দেখছি সেটি ব্যবসায়ীরা বলছেন যে সেটি যেহেতু পণ্যের সরবরাহ সর্বোচ্চ রয়েছে এবং সেই অনুপাতে আন্তর্জাতিক মার্কেটে কিন্তু দাম কিন্তু অনেকটা কমে গেছে, সেই ধারাবাহিক কিন্তু বাংলাদেশের মার্কেটেও কিন্তু তাদের অনেকটি কমে গেছে পণ্যের দাম। অর্থাৎ যে পণ্যটি অর্থাৎ সাদা এলাচ যদি তারা আগে 4,500 টাকা 5,000 টাকা বিক্রি করতো, সেই পণ্যটি কিন্তু এখন চলে এসছে 3,500 কি 2,500 টাকাও কিন্তু কেজি বিক্রি হচ্ছে। একই সঙ্গে গোল সাদা কালো যে এলাচটি সেই এলাচটির দামও কিন্তু প্রায় 500 থেকে 600 টাকার মতো কমে গেছে। এভাবে প্রতিটি পণ্যের যদি আমরা বলি যে গোলমরিচ থেকে লবঙ্গ, দারুচিনি সব কিছু কিন্তু পণ্যের দাম কিন্তু কমে গেছে। এবং একইভাবে তারা যেটি বলছে সেটি হচ্ছে যে পণ্যের দাম অনুযায়ী কিন্তু ব্যবসায়ীরা যেভাবে তারা যে ধরনের যে পণ্যগুলো নিয়ে আসছেন সেই পণ্যগুলো কিন্তু পর্যাপ্ত থাকার কারণে এবং ব্যবসায়ীরা বর্তমানে যে সর্বোচ্চ দাম তারা দিয়ে কিনেছিলেন সেই কেনা অনুযায়ী কিন্তু বর্তমান বাজার অনুযায়ী কিন্তু তারা কিন্তু সেই পণ্যের দাম কিন্তু পাচ্ছেন না। সেই ক্ষেত্রে বলা চলে যে আসন্ন কোরবানিতে তাদের ব্যবসায়ীদের সর্বোচ্চ যে বিক্রির সম্ভাবনা থেকে থাকে এবং সেই বিক্রি অনুযায়ী তারা কিন্তু লাভের একটি মুখ দেখারও কিন্তু সারা বছরের মধ্যে আশায় থাকে, যেটি বর্তমানে কিন্তু পণ্যের দাম কমার কারণে তারা লোকসানের সম্মুখীন হবে বলে মনে করছেন এখানকার ব্যবসায়ীরা। তো সবুজ, এই ছিল এখন পর্যন্ত রাজধানীর মৌলভীবাজার থেকে। মশলার বাজারের খবর জানাচ্ছিলেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অনেকের সাথে আমাকে অনুরোধ রিলেশন, চট্টগ্রামের স্বাস্থ্য অধিদপ্তরের ভবন নির্মাণে পুকুর চুরি নিয়ে জানতে চাইলে সময় সংবাদকে সমঝোতার প্রস্তাব নির্বাহী প্রকৌশলীর, কমিশন দিলেই মেলে কাজ। বাজারে সাধারণ ঠান্ডা জ্বরের ওষুধ সংকট, সরবরাহ ঘাটতির অভিযোগ ফার্মেসি মালিকদের, সংকট নেই দাবি ঔষধ শিল্প সমিতির। বিসিকের ব্যর্থতায় সাভারের চামড়া শিল্পনগরী এখন ভাগার, সিইটিপি পুরোপুরি কার্যকর না হওয়ার দায় ট্যানারিগুলোর, বলছে বিসিক প্রত্যাখ্যান মালিক পক্ষের। এবং কম পশুর হাটে কি কম হবে সংক্রমণ, দ্বিমত বিশেষজ্ঞদের, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা, স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে সন্দিহান ইজারাদাররা। এ ছিল সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।